তকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি বিরক্ত লাগতাছে? না। কষ্ট হইতাছে? না। কষ্ট হচ্ছে কিন্তু কইতেন না, কারণ ঠান্ডার দিন, কার কষ্ট লাগতো না? কম বলে থাকার কথা, এখন আইছেন মাহফিলে। স্বাভাবিক একটু কষ্ট লাগারই কথা। যেই আবাদাতে কষ্ট নাই, এই আবাদাতে আল্লাহ কবুল করেন। যে আবাদাত কষ্ট আছে, এই আবাদাতে আল্লাহ আছে। কথা কই না, কম্বলের তলে ঘুমায় ঘুমায় আল্লাহর হাওয়া জানো। ইব্রাহিম আদহাম বলকের বাদশাহ ছিলেন। এই আমার দিকে আচ্ছা, আমি কথাটা বলতেছিলাম, বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম আল্লাহ জিনাকে এত ধন সম্পদ দান করেছিলেন, এত ক্ষমতা দান করেছিলেন, তৎকালীন ওই যুগে ওনার মতো প্রভাবশালী লোক আর জমিনে ছিল না। আমি তো আলোচনা করতেছি না, এটা শুধু বুঝাইতেছি, মানে কম্বলের মধ্যে তাইকা যে আল্লাহর হাওয়া জানো। এই আমার দিকে তাকান, এক ঘন্টা এত কষ্ট দিতাম না, টাইটলি ওয়াজ করবো, একটু বসে থাকে। রাত্রে উনি ঘুমায় রয়েছে, হঠাৎ করে স্বপ্নে দেখতেছে এক লোক ছাদের উপরে মানে হুট হুট করে হাঁটতেছে। উনি জিজ্ঞেস করলো স্বপ্নের মধ্যেই যে ছাদের উপরে কে? একজন ব্যক্তি জবাব দিল যে আমি যেই কোন এক ব্যক্তি, তাহলে আমার ছাদের উপরে কি করো? ছাদের উপরে আমার গোড়া খুঁজি। যাদের জ্ঞান আছে আপনারা বলেন, গোড়া কি ছাদের উপরে থাকে নাকি বন্ধ থাকে? সবাই বলেন, গ্রামের বাসার কি বন্ধ থাকে? জমিনে থাকে। এখন বলকের বাদশাহ জ্ঞান না থাকলে কি বাদশাহ হয়েছে? জ্ঞান না থাকলে সর্দার অঞ্জা? হ্যাঁ, কয়েক মেয়া পাগল, ছাদের মধ্যে কি ঘোড়া পাওয়া যা? এই লোকে হাইসা ডাক দিয়া কয় ছাদের উপরে যেমনি ঘোড়া পাওয়া যায় না, বিল্ডিং এর মধ্যে তাই কালার পাওয়া যায়। কো আল্লাহর পাইতে গেলে কই যাওয়ান লাগবো, কো জঙ্গলে যাওয়ান লাগবো? শেষ, স্বপ্ন শেষ। জ্ঞানী মানুষ কিন্তু সব কথা ধরে না, এক কথা ধরবো সারাদিন এটা নিয়ে চিন্তা করবো, বুঝেন? এইটা নিয়ে চিন্তা, কি কইল কি কইল? বিল্ডিংও তাই কাল্লারে পাওয়া যায় না, কারণ কি কারণ কি? অবশেষে তালাশ কইরা আল্লাহ পাইতেই হবে, বাদশাহী সাইরা জঙ্গলে গেছে। লম্বা ঘটনা আমি বুঝাবার জন্য বলছিলাম, এমন এক সময় আসছে আল্লাহরে উনি এমন ভাবে হাসিল করছে, ওই যে সাগরের তল দেশের যত মাছ আছে মাছ পর্যন্ত তার কথা শুনে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জালা হাসিল করবে দুনিয়াতে, তাদের জন্য একটু কষ্ট আছে, কিন্তু কবর হাসর মিজান ফুল সিরাত আল্লাহ পাক তাদের জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আউশপাড়ার মানুষ বলছিলাম, মাহফিলে আইছেন, কষ্ট হইতাছে সেটা জানি, বলবেন না, অনেকে লজ্জাই বলতেন না, অনেকে বলবেন আরে প্রতিদিন তো আর মাহফিল হয় না, একটা মিছা কথা কয়ে লাই যে না হুজুর কষ্ট হইতাছে না। মূলত কিন্তু একটু কষ্ট হইতাছে, কিন্তু কষ্ট হইতাছে যে এটার মধ্যে আল্লাহর রহমত আছে। যেই কারণে আল্লাহ পাক আর মানুষ লাগতো না, যথেষ্ট পরিমাণ মানুষ হয়ে গেছে, এরপরে যারা আইব বোনাস হিসাবে, বোনাস হিসাবে আসবে। আমি আপনাদের কাছে বলি, শেষ পর্যন্ত আপনারা থাকবেন না চলে যাবেন। যদি ইনশাল্লাহ
আখিরি মোনাজাতে শরীক হতে চান? আমরা তো মুসাফির মানুষ, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেন, মুসাফিরের দোয়া আমি আল্লাহ কখনো খালি হাতে ফিরায় দেই না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেহেতু আমার ভাই আব্দুল সত্তার নূরে আমার দোয়ার বার্তা দিয়া গেছে, মুসাফির মানুষ, আশা করব আপনারা যেন আমার সাথে নিয়া একবার বাড়িতে যান, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাই বাবারা গভীর মনোযোগ অন্তরের কান্নাগাত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জবাব দিতেছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়ুতিল্লাহ রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার খালিদান ফীহা জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দৈত্যে বলেন তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহকে যারা মানবে, আমি আল্লাহকে যারা মানলো, ও মানুষ, পাড়ার মানুষ, হবিগঞ্জের মানুষ, জবান খুলে পড়ুন আমরা আল্লাহকে মানি কি মানি না? আল্লাহকে মান্না মান্না আমরা নামাজ পড়ি, আল্লাহকে মান্না মান্না আমরা রোজা রাখি, আল্লাহকে মান্না মান্না হরের পরের হক আমরা মারি না, ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ কি বলেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি আল্লাহকে শুধু মানলেই চলবে না, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আপনি আল্লাহকে শুধু মানলে চলবে না, আপনার সাথে আবার কাকে মানা লাগবো? আমার আল্লাহ বলেন, উমাইয়িতু বিল্লাহ রাসূলহু, কোরআনের আয়াত, আমার আল্লাহ বলেন উমাইয়িতু বিল্লাহ রাসূলহু, আমি আল্লাহকে মানার সাথে সাথে উমাইয়িতু বিল্লাহ রাসূলহু, আমার রাসূলকে যারা মানবে, আল্লাহ গো তুমি আল্লাহকে মানলাম, তোমার রাসূলুল্লাহকে মানলাম, আমার আল্লাহ বলেন যদি মান্না থাকো তোমাদের জন্য শুভ সংবাদ, তোমাদের জন্য শুভ সংবাদ, উমাইয়িতু বিল্লাহ রাসূলহু ইদখিলহু, আমি আল্লাহ তাদেরকে ঢুকাইয়া দেব জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে ঢুকাইয়া দেব জান্নাতের তলদ যেই জান্নাতের তলদেশে জরনা জারি থাকে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবা শাহজালাল কি নবীরে মান্না না মান্না? বাবা শাহপরাণ নবীরে মান্না নাকি না মান্না? আমার বায়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জান্নাতে রাখবো, আল্লাহকে জানাইয়া দিতে চাই, আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, এই আউশ পাড়ার মানুষ জান্নাতের বাগানে বৈশা একটা কথা জানতে চায়, বান্দা তোমরা কি জানতে চাও? আমরা জানতে চাই জান্নাতে কতদিন রাখবা? আজকের এই আউশ পাড়ার মাহফিল ঘন্টা দুই ঘন্টা পরে আখিরে মুনাজাত হয়ে যাবে, একটা লিমিট আছে না নাই? এখন আল্লাহর কাছে জানতে চাই, এত কষ্ট কইরা তুমি আল্লাহকে মানবো, তোমার নবীকে মানবো, আমরা তুমি আল্লাহকে মানতে যাইয়া কত বাধা আসবে, রসুলকে মানতে যাইয়া কত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে? আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, এখন আমরা যে তুমি আল্লাহরে মানবো, তুমি রাসূলুল্লাহকে মানবো, তাহলে আমাদেরকে রাখবা কোন জায়গায়? জান্নাতে রাখবা, ঠিক আছে, কতদিন রাখবা জানতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন খালিদান ফীহা মানবা, এত কষ্ট করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইমো, কয়েক ঘন্টার জন্য না, কয়েক দিনের জন্য না, কয়েকটা বছরের জন্য না, এক দুই যুগের জন্য না, আমি আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাইয়া দি মোরে বান্দা, ওই জান্নাত থেকে আমি আল্লাহর বাহির করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ।
এখন আল্লাহকে মানতে গেলে নামাজের দরকার আছে না নাই আরো জোরে বলেন আল্লাহকে মানতে গেলে নামাজের দরকার আছে এখন নামাজ পড়বেন কেমনে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার আল্লাহ বলেন তুমি আগে নিজেই জাহান্নাম থেকে বাঁচো তারপর তোমার ফ্যামিলির জাহান্নাম থেকে বাঁচাও আউস পাড়ার বাবারা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ বলেন তুমি আগে নিজেই বাঁচো তারপর তোমার ফ্যামিলির জাহান্নাম থেকে বাঁচাও এখন আউস পাড়ার গার্জিয়ান যারা যারা নাকি বিয়া শাদি করছেন ছেলে মেয়ে আছে আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ বলেন আগে তুমি বাঁচো তারপর ফ্যামিলির বাঁচাও কথা কর আগে তুমি নিজে বাঁচো তারপরে বাঁচাও অনামিনী যদি যদি না বাঁচি আরেকজনকে বাঁচানো সম্ভব আমরা গ্রামগঞ্জের একটা কথা আছে যে নিজে বাচ্চা কথা বুঝুন না জানেন জবাব দিবেন নিজে বাচ্চা বাপের না এটা নিজের বেলায় গ্রামগঞ্জের একটা কথা আর কি এখন এটা যদি বুঝেন আমার আল্লাহ কইতাছে আগে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো তাহলে আল্লাহ তো নিজের কথাই আগে বলছে আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আগে নিজে বাঁচো তারপর তোমার ফ্যামিলিরে বাঁচাও এই আয়াতের ব্যাখ্যা চলে আসলো কেমনে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বোঝাইতে চাইলেন তুমি আগে নিজে নামাজ পড়ো তারপরে তোমার ছেলে মেয়ের নামাজের কথা বলো তোমার স্ত্রী পুত্রকে নামাজের কথা বলো আগে গার্জিয়ান যারা তারা আগে নামাজি হোক তারপরে তোমার পরিবারে বলো দেখবা তুমি নামাজি হয়ে গেলে তারা একদিন দুই দিন তিন দিনের বেলা তারাও নামাজি হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আমার কথা কি আপনারা বুঝুননি কথা তো বুঝার কথা কারণ ব্রাহ্মণবাড়িয়ার হবিগঞ্জ তো বেশি দূরা দূরি না একটা মারামারি লেগে আছে বুঝো আচ্ছা আমার দিকে সবার মনোযোগ ব্রাহ্মণবাড়িয়ার হবিগঞ্জ তো বেশি দূরা দূরি না কথাও আপনার আর এলাকার একটা কথা আছে ওয়াফ পাইজা আছে না একটা আমি শাকির মোহাম্মদ একটা প্রোগ্রামে গেলাম তা আমার হুজুর ওয়াফাই গিয়ে বলি আমি তো মানে বৈশা রয়েছি যেখানে বসছি এখানে বৈশা রয়েছি মুরব্বি কইতেছে আরে হুজুর আপনি বলে ওয়াফাই গিয়া বইতে আমি বাজান আসলে ওয়াফাই টোফাই কি আমি বুঝি না কই মুরব্বি মানুষ তো লেখাপড়া মনে নাই ক আমার সাথে আপনি ফাইজলাম তো করুন কইছি ওয়াফাই গিয়া বইতে আপনি এইখানে আমি ওয়াফাইটা কি আরেকজন তাড়াতাড়ি ইমাম সাহেব একজন আইছে কারি হুজুর কোন দেশের গালি আর কোন দেশের বলি মানে উনি বলতে চাইতেছে আপনি ওই জায়গায় বসেন ওই জায়গায় বসেন মানে এই এলাকার বাস হইলে ওয়াফাই গিয়া বসেন মানে ওয়াফাই যান আমি সব বলাস আচ্ছা যাক কিছু ভাষা তো শিকার দরকার বক্তা যারা তারা আবার বিভিন্ন ভাষা চিনে কেড়ে চিনে কত জায়গায় প্রোগ্রামও যায় ঠিক না বেটি যেই কারণে আমি কিছু কথা বলে আঞ্চলিক কথা আসলে আপনারা না বুঝলে আমার বলবেন যে হুজুর আমরা বুঝি নাই আল্লাহ কবুল করো কামিন বলেন আমার আল্লাহ বলেন ও গার্জিয়ান তুমি আগে বাঁচো তারপর তোমার ফ্যামিলিরে বাঁচাও এখন গার্জিয়ান যারা তার আগে নামাজি হইতে হবে কথা বলেন ঠিক না বেটি মসজিদে যখন আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেয় জামাই ঘুমো বউ ঘুমো ফুলাফুরি ঘুমো
বরঞ্চ ঘুমের ঘুমের মধ্যে তাইকা আবার নাক ডাহে বুঝা যায় গুরু জব করে আছে না কিছু লোক আছে ঘুমাইলে মানে এমন ভাবে নাক ডাকেও বুঝা যা যে মনে হয় এখানে গুরুটুর জব হইতাছে আছে না আই সব বনাশ আমি তো একদিন বয় অস্তি এক প্রোগ্রামে গেছি আমার সামনে এক লোক কথাই কথা বারে ওয়াজ লাম বইলে সমস্যা হইব যাইবেন গে আর টাইম দেখতাম না কয়া যাই আমার সামনে এক লোক ঘুমাইছে আমি প্রোগ্রাম কইরা শেষ প্রোগ্রাম শেষ আমার এখন আমার এমন মানে বাড়ি এলাকায় অষ্টগ্রাম আসা সম্ভব না নৌকার রাস্তা রাত্রে আইলে যদি আবার হাত আইলা আছে না খামলা বাইসাপ তো থাকে সব জায়গায় বাবলাম হাদিয়াটা দিয়ে ভাইসি বালা এখন যদি হাত আইলা তো ঝামেলা তো এমন এক জায়গা দিছে আমার রুম আর সামনে একটা বেড়া পাশের রুমে হেরা ঘুমাইছে গভীর রাত যখন হইছে আমি বিছনা বিছানার থেকে লাফ মারি উঠতেছি মানে আমার জান কাঁপতাছে আমি কি ওদিকে ওই রুমে কিছু শব্দ ওন আমার সাথে যেই টিটে বললাম যে কি কি হুজুর নাক ডাকতেছে আমি সর্বনাশ নাক ডাহা যদি এরকম হয় তাহলে মিছিল কেমন হইব সর্বনাশ এগুলো থেকে আপনার বিরত থাকুন বিরত থাকবেন কিভাবে নিয়ম মাফিক আপনারা খাইবেন ঘুমাইবেন দেখবেন এই জিনিসটা আসবে না আল্লাহ কবুল করুক আমিন বলেন আমার বায়রা বাবারা বন্ধুর গভীর মনোযোগ অন্তরের কাল লাগাইয়া শোনেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা গার্জিয়ান তোমরা আগে নামাজি হও আজান যখন মসজিদে পড়ে যায় মসজিদের মধ্যে যখন আজান পড়ে যায় তখন তোমাদের দায়িত্ব হয়ে যাবে নামাজ পড়া তুমি যদি নামাজি হয়ে যাও তোমার স্ত্রী নামাজি হয়ে যাইব যদি তোমার স্ত্রী নামাজি হয়ে যায় তোমার মেয়েটা নামাজি হইয়া যাইব আর যদি গার্জিয়ান তুমি নামাজি হইয়া যাও তাহলে তোমার ছেলে মেয়ে নামাজি হইয়া যাইব যদি আউস পাড়ার মানুষ যদি তোমার ঘরের ফ্যামিলিটা যদি নামাজি হইয়া যায় তোমার ফ্যামিলির আদর্শ দেইকা পাশের ঘরের মানুষ নামাজি হইব পাশের ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায় তোমার তৃতীয় নাম্বারের ঘরটা নামাজি হয়ে যাইব এইভাবে একটা একটা যদি নামাজি হয়ে যায় গ্রামের মানুষ তা হইলে এই কয়েক বছরের ভিতরে বেনামাজি কেউ থাকবে না এবং প্রত্যেকটা এলাকার মানুষ নামাজি হয়ে যাইব এখন এই আমলটা যারা করবে নিজেও বাঁচলো পরের বাঁচাইল নিজেও জাহান্নাম থেকে বাঁচলো তোমার ফ্যামিলির হাল জাহান্নাম থেকে বাঁচাইল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার হুজুর এখন আমরা তো বাঁচতে চাই আমরা তো বাঁচতে চাই এখন আমরা বাঁচবো কেমনে রাস্তা তো পাই না আমাদেরকে রাস্তাটা দেখাইয়া দেন রাস্তাটা হইল আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যাদের জবান আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে 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 সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও যারা আমি আল্লাহর বন্ধু দুনিয়াতে হয়ে যাবে যারা আমি আল্লাহর আউলিয়া দুনিয়াতে হয়ে যাবে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও কারণ তাদের সঙ্গী হইলে তাদের ব্যাপারে দুনিয়াতে তাদের ভয় থাকবে না তাদের কবরে চিন্তা থাকবে না এখন আপনাদের কাছে বলি ওলিদের দুনিয়াতে ভয় আছে নে কবরে বয় আসেনে মেজানে আসেনে আমার আল্লাহ বলেন তাদের সঙ্গের সাথে তোমরা হয়ে যাও যেই কারণে তাদের সঙ্গে যদি তুমি হয়ে যাও দুনিয়াতে তাদের যেমনে বই থাকবে না তোমারও থাকবে না কবরে তাদের যেমনে বই থাকবে না তোমারও থাকবে না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এখন ওলিদের সঙ্গীত হতে চায় এখন ওলিদের সঙ্গ যদি আমরা পাইতে চাই ওলি যদি হইতে চাই ওলি হওয়া এত সহজ না ওলি হওয়া এত সহজ না ওলি কেমনে হওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদ পড়া লাগে তাহাজ্জুদ শুধু নামাজ পড়লেই চলে না নফল নামাজ পড়া লাগে শুধু নফল নামাজ পড়লেই চলবে না টাস টাস টাসের নামাজ পড়া লাগে ইশরাকের নামাজ পড়া লাগে সালাত তাসবিহ নামাজ পড়া লাগে আর কত নামাজ আছে নামাজ আছে নামাজ আছে
শুধু যোহর আসর মাগরিব আসর ফরজ এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বলি হওয়া যায় না আল্লাহর বলি যারা হতে চায় রাতের তাহাজ্জুদের যাই নামাজে বৈশা নবীরে ডাকতে হবে আল্লাহর ডাকতে হবে যদি যাই নামাজের মধ্যে বৈশা আল্লাহর ডাক দাও আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো দুনিয়ার সমস্ত দরজা বন্ধ দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ আমি যাই নামাজ বিছাইয়া খোলা আকাশের নিচে তুমি আল্লাহর কাছে তসবিহ পাঠ করি তোমার বন্ধু নবীরে ডাকে আল্লাহ গো তোমার বন্ধু রসিলায় আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারা দেখো সবাই ঘুমাইয়া রইছে কিন্তু আমার ওই বান্দাটা ঘুমাই নাই যাই নামাজের মধ্যে কইরা চিৎকার মেরে আমি আল্লাহকে ডাকে আমার বন্ধু নবীরে ডাকে আমি আল্লাহ ও তাকে ক্ষমা কইরা দিলাম আমার আল্লাহ তাদের দপ্তরের মধ্যে আমি আল্লাহ ওলিদের দপ্তরে ওই আউস পরের লোকটাকে ওলি বানাইয়া দিলাম ওলি হওয়া সহজ পাঁচ ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি না কথা কই না বুড়ি বাবারি যদি খালি নামাজের কথা কয় হুজুর আর মুয়াজ্জিন তো রাখছি ওই বেতন 10,000 টাকা বেতন বাজারের মধ্যে যদি ইমাম সাহেবরে দেখে মুয়াজ্জিনরে দেখে যদি আজান করে ইমাম সাহেব আজান দি পড়তেছে নামাজ জানি না হয় না কয় না আবার ইমাম সাহেব যদি উল্টায় কয়লা যে আপনি নামাজ পড়তেন না কোথায় আপনার রাখছি করে আমরা তো বাঙালিয়া মানুষ হই আপনারা গিয়ে পড়ুন আল্লাহ বিল্লাহ পড়ুন আর আমরা লাগে দোয়া করুন মানে আমি পরিশ্রম করবো আর হেরা লাগে দোয়া করবো বাবা নামাজ সবার দরকার আছে না নাই শুধু নামাজ পড়বেন আবার নবীর সাথে বেয়াদবি করবেন এটা আবার চলবে না চলবে চলবে না নবীর প্রেম এমন ভাবে থাকতে হবে আচ্ছা দেখেন আবু বকর কেমন ছিল উমর আলী উসমান কেমন ছিল সুবহানাল্লাহ বলেন আব্দুল সত্তার নূরী সাহেব একটা ওয়াজ কিন্তু রাইখা গেছে এই ওয়াজটা আমি শেষ করে দেবো আপনাদের আফসোস করার দরকার নাই আমি আমার ওয়াজ শেষ করে এটা আমি শেষ করে দিয়ে যাবো ঠিক আছে শুনবেন তো উনি ওয়াজে রাইখা গেছিল যে আব্দুল্লাহ আনসারির দুই ছেলের দুই হাতে দুই হাত পিছনে বাঁধা নবীজি কাঁদতেছিল উসমান তুমি সারা এই কান্না কেউ থামাইতে পারবে না ওয়াজটা এখানে ছিল না ইনশাআল্লাহ এখান থেকে আমি শুরু করব আগে আমার ওয়াজ আমি শেষ করব মারহাবা বলে আগামীকাল আবার আপনাদের অভিগুজি প্রোগ্রাম নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর প্রোগ্রাম হ্যাঁ ওইতে আমি প্রধান অতিথি আবার উনিও আছে বিশেষ অতিথি আমি হবিগঞ্জে প্রায় অনেক প্রোগ্রামই করি আবার এই মাসের 26 তারিখ আজকে 24 তারিখ না আরে কালকে 25-26 তারিখ আবার করাফ ওলিউল্লাহ শিখ সাহেব এবং আমি করাফ এরপরে করাফের পাশে বুল্লা মানে 26 তারিখ আবার গোলামী সিদ্দিকী আমি আমি ওইখানে মাইক ধরবো 8টায় মানে করাফে ধরবো 8টায় 8টা থেকে 9:30 তো 9:30 সময় ওলিউল্লাহ শিখ সাহেব উঠবে আমি আবার ওইখান থেকে গিয়ে মাইক ধরবো ওইখানে বুল্লা যেই কারণে যারা যাদের সুবিধা মনে করেন যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যাইবেন ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত করলাম মারহাবা করুন আবু বকর নামাজ পড়লো উমর নামাজ পড়লো আলী নামাজ পড়লো কত সাহাবি নবীর পিছনে নামাজ পড়ছে নবীরে ভালোবাসছে কিন্তু নবী কেউরই জুব্বা মুবারক দিছে না নবী জুব্বা মুবারক দিছে একটা ফাগল নাম কি নাম কি আরে জোরে কর পাগল ছিলেন মাসি করনি জুব্বা দিলাই তার আমরা পাগলা চাইলা কিছু চাই যে নবীরে প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন
বলো ও প্রিয় আবিব পাগলের রাখছো কেন দম, পাগল ছিল হাবিশি বেলাল তোমার প্রেমেতে ওই বেলালের মতো প্রেমিক বানাও আমরা রে প্রিয় হাবিব পাগলের কেন দৌড়ে, বলো ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। সকলে বলেন মারহাবা। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এখন তোমরা যদি রাস্তা পেতে চাও, দুনিয়াতে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, দুনিয়াতে যারা আমি আল্লাহর আউলিয়া হয়ে গেছে, যাদের দুনিয়াতে বই নাই কবরে বই নাই, তাদের সঙ্গের সাথী হয়ে যাও। এখন আল্লাহর ওলি হইতে গেলে তো সহজে হওয়া যায় না, আল্লাহর ওলি হইতে গেলে কি কি লাগে আমি বলছি না, আল্লাহর ওলি হইতে গেলে কত কষ্ট করা লাগে, কিন্তু আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ওলি যারা হয়ে যাবেন, আল্লাহর ওলি যারা হয়ে যাইবেন, তারা আল্লাহর বন্ধু হয়ে যাইবেন। আল্লাহর বন্ধু হওয়া এত সহজ না, যেই কারণে নবীজির পিছনে হযরতে আবু বকর নামাজ পড়লেন, হযরতে আলী নামাজ পড়লেন, সবাই নামাজ পড়লেন, কিন্তু কোনো সাহাবীকে আমার নবী জুব্বা মোবারক দিলেন না, দিলেন একটা পাগল রে যার ভিতরে নবীর প্রেম ছিল। কারণ আবু বকরের ভিতরে কি নবীর প্রেম কম আছেন, কম আছেন, আলীর ভিতরে কম ছিল, কিন্তু নবীর জুব্বা মুবারক তার না দিয়া ওয়াজ করনি পাগলারে দিল, তার কারণ কি জানার দরকার আছে না নাই? হযরতে আবু বকর উমর আলী ওসমান চারজন মসজিদে নববীর মধ্যে বৈশা, আলী ডাক দিয়া বলেন আমি জুব্বা ফামো, আবু বকর ডাক দিয়া বলেন আমি ফামো, উমর ডাক দিয়া বলেন আমি ফামো, আবু বকর কই আমি ফামো, উমর ডাক দিয়া বলেন আবু বকর, ও আবু বকর তুমি কিসের কারণে নবীর জুব্বা মুবারক পাইবা, আবু বকর ডাক দিয়ে বলেন এই উমর, এই উমর আমি আবু বকর নবীর জুব্বা মুবারক পামো, তার কারণ হইল নবীজির হিজরতের সাথী আমি আবু বকর ছিলাম। ঠিক না বেটি? আপনাদের কি গরম লাগে না শীত লাগে? হ্যাঁ তোরা, আমার গরম লাগতেছে না, খুব গরম লাগতেছে, আইলাম তো শীত হলো তো গরম যে লাগবে কেন জানি, হ্যাঁ আউশ পাড়ার আসলে গরম বেশি, সব বনাস এই কোন লোক থাকলে একটা বিসিন নিয়ে যদি কেউ আসতো ভালো হইতো, হাত পাকা যদি কেউ নিয়ে আসতো তো ভালো হইতো, কমিটির লোক আল্লাহ কবুল করুক আমিন বলেন। আচ্ছা এখন আবু বকর কয় নবীর হিজরতের সাথে ছিলাম আমি, যেই কারণে নবীর জুব্বা মুবারক পামো আমি, উমর কয় তুমি নবীর হিজরতের সাথে ছিলা এটা আমরা জানি, কিন্তু তোমার থেকে বড় কাজ করে রাখছে আমি উমর, কি কাজ করে রাখছো, কো নবীর প্রেমে আমার নিজের বাপের কেল্লা খাইতা লাগছে, আমার বাপ যতই শত্রু হোক আমি কি তার কেল্লা খাইতা লামু, উমর ডাক দিয়ে বলেন আবু বকর যেই নবীর প্রেমে পইরা আমার বাবার কেল্লা কাটলাম, ওই জব্বা মুবারক আর কেউ পাইতো না আমি উমর ফামো। উসমান কয় তোমরা কি নিয়ে কথা বলো, আবু বকর তুমিও পাইবা না, উমর তুমিও পাইবা না, নবীর জব্বা মুবারক পামো আমি। উসমান ককে রে নবীর দুই মেয়ের বিয়ে করছি আমি, যুক্তি আছে না, নবীর দুই মেয়ে বিয়া করছি আমি যেই কারণে নবীর জব্বা পামো আমি। আলী ডাক দিয়া কয় তোমরা কি পাগল হয়ে গেছো, ক কি জব্বা মুবারক নিয়ে তোমরা মারামারি করো, তোমরা তো কেউ পাইতা না আমি আলী পামো, সবাই ডাক দিয়া কয় আলী তুমি কেরে পাইবা, ক খাতুনে জান্নাত ফাতেমার জামাই আমি, আর জোরে বলেন কি দিয়ালি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবা দয়ালের প্রেম জালা, অঙ্গ কি দিয়া
তোমরা কেউ ঝগড়া বাঁধাইও না, তোমরা কেউ কথা বলবা না। যিনি জোব্বার মালিক নবীরে গিয়া জিজ্ঞেস করে, নবী কারে দিব? যিনি জোব্বার মালিক নবীরে গিয়া জিজ্ঞেস করে, নবীরে নবী জোব্বা মুবারক দিব কারে? কইরা একটা সুন্দর প্রস্তাব কো, চলো চারজন সাহাবি গেছেন নবীর কাছে। নবীর কাছে যাইয়া নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, জোব্বা মুবারক দিবেন কারে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, জোব্বা মুবারক দিব কারে জানতে চাও? আমি নবী জোব্বা মুবারক যারে দিব তার আগের তাইকাই ঠিক কইরা রাখছি। আমি নবী জোব্বা মুবারক কারে দিব? আমি নবী ঠিক কইরা রাখছি। ক, কারে দিবা, কারে দিবা? ক, আমি নবী ঠিক কইরা রাখছি, ওই জোব্বা মুবারক পাইব। ওয়াস আল করনে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামে তো জীবনে আপনার মুখে কারো নাম শুনি নাই, কো শোনার কথাও না। ইয়া রাসূলুল্লাহ, ওই পাগলার সাথে আপনার কত দিনের সম্পর্ক? কো অনেক দিনের সম্পর্ক। আপনার সাথে দেখা সাক্ষাৎ আছে নি? কো নাই। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, এমন একটা লোকরে নবীর জোব্বা মুবারক আপনি দিয়া দিবেন? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে সম্ভব? কিসের কারণে দিবেন আমরা জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, আমি বলবো না, যিনি জোব্বা মুবারক কি আমল কইরা পাইছে তারে গিয়া জিঙ্গাও। আর জোরে বলেন, খারাপ লাগতাছে? আমার গরম লাগতাছে। আপনাদের খারাপ লাগার কথা না, আমার প্রচুর গরম লাগছে, যে কারণে টুপি উপি খুলে লেছি। কথা বুঝেন? এই এই সিজনের প্রথম, এই সিজনের প্রথম এত গরম লাগতাছে আমার। আর যাই হোক না, আর আমি তো আর ফাঁকার লাগি গরম লাগছে না, গরম তো ভিতর থেকে আইতাছে। ওই তো মনে হলি আল্লাহ আছে এখানে। হ্যাঁ আছে। গতকালকে একটা ঘটনা, নবীনগর চেয়ারম্যানের সাথে মারামারি কইরা পরে আরেকটা ঘটনা করছে। ঘটনাটা হইলো, কারণ আমরা তো ওলি আল্লাহ প্রেমিক, আমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার মা একজন ওলির স্বপ্নে দেখছিল, যেই কারণে আমি ওনার, আমার মা বলছে সবসময় যে বাবা ঘর থেকে বের হইলে ওনার নাম স্মরণ করবা, বিপদ আপদে পড়লো ওনার নাম স্মরণ করবা। মেয়েদের মন বুঝেন না বাবা, ওনার ওনার নাম স্মরণ সারা কিন্তু গতি নাই। আমি কেড়ে তোমার গর্ভে রাইকা আমি ওনার স্বপ্নে দেখছিলাম, ফাগরি অবস্থায় দেখছিলাম, যেই কারণে আল্লাহ তোমার আলেম বানাইছে। এখন আমার প্রশ্ন হইল, উনার নাম হযরত শাহ ওয়ালী রহমাতুল্লাহি আলাই, কান্দুরা, কান্দুরার নাম শুনেন নাই? কান্দুরা উনার মাজার, হযরত শাহ ওয়ালী রহমাতুল্লাহি আলাই, মানে মাজার জিয়ারত আপনারা ইচ্ছা করলে যাইবেন, কান্দুরা বেশি দূর না, এখান থেকে কাছেই। কথা বুঝেন? উনাকে আমি সবসময় স্মরণ করি। গতকালকে মাহফিলের নবীনগরে বৃষ্টি আইছে, কি আইছে? বৃষ্টি আইছে, বৃষ্টি। হঠাৎ করে আমি স্টেজে উঠছি, বৃষ্টি আইছে। এখন লোক তো আমার তো এই দৌড়া দৌড় শুরু করে দিছে, বৃষ্টি আইছে, আমি বয়ে রয়েছি, ওয়াজ করতেছি, আর আমার তো শ্রোতা জুতা টাইনে টাইনে লয়ে যাইতেছে আস্তে আস্তে। আমি কিও আপনারা কই যাই, কই যাইতে শুনে আপনারা? হুজুর বৃষ্টি পড়তেছে আমরা জায়গা, আমি সর্বনাশ, আপনারা তো বেতালা মানুষ, আমার এত দূর থেকে দাওয়াত কই রাইন না, কারণ আমার তুই আপনারা জান গে, এমন কথা কই না যে হুজুর বৃষ্টি জনাইছে আপনি ওয়াশটা বন্ধ করে নেন একসাথে জায়গা, কারণ আমার রাই কি আপনারা জান গে। এটা আবার কোন ধরনের কথা? এই মেয়ে বসেন, বৃষ্টি আসবে না ইনশাল্লাহ, আমি শাওয়ালের প্রেমিক। দুই ঘন্টা আলোচনা করছি, কালেকশন করছি, মিলাদ কিয়াম করছি, বৃষ্টি নেই। মারহাবা বলেন, মোনাজাত শেষ, গাড়িতে উঠছি, বৃষ্টি শুরু হয়েছে। গতকালকে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা জানি না, মাঝখানে একটু গ্যাপ মারছে। তাহলে ওলি আল্লাহর গোলামি যারা করে,
ওলি আল্লাহর কিন্তু খালি না, ঠিক না? গভীর মনোযোগ এই আমার যুবক পায়রার, আমার নবী বলেন ওয়াজ করুন রে জুব্বা দিমু, আমি নবীর ইন্তেকালের পরে আলী এবং উমর তোমরা দুইজনে মিল্লে নবীর ওই জুব্বা মুবারক কানা তার কাছে পৌঁছায় দিবা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে আচ্ছা আচ্ছা, সুন্দর একটা প্রসঙ্গ হচ্ছে, সুন্দর ওয়াজ ভালো লাগছে স্যার, একটু করবেন, এটা তো বালা কথা, ঠিক না? আচ্ছা দাদা, এটা কোন লাগতো না, আমি ওয়াজ শেষ না করে যাইতাম না, লোক যদি জাগে আমি যাইতাম না, কারণ ওয়াজ শেষ না করে যাওয়া ইন না ফিলার, আমি না, আমি আগামী বছর দাওয়াতের ইচ্ছা কইরা ওয়াজ রেখে যাইতাম না, চিন্তা করুন না, যাওয়ার দাওয়াত করলে আগামী তো কমু কিছু রেখে যাইগা, ইত্তা বক্তা আমি না, যা যা আছে ভিতরে সব কয়ে যাবো সব, মারহাবা করুন, মরে গেল যাতে আপনারা অন্তত বক্কে জানা যাত না গেল, তাতে কইতে না হারে হুজুর টাইছিন আগা মাথা শেষ করে গেছে, দীর্ঘা দিয়া গেছে, আর যদি রাইকে যায় গে তো হবে হারে আফসোসটা রয়ে গেল, হুজুর মরে গেছে কিন্তু ওয়াসটা তো রয়ে গেছে, ঠিক না? নবী যে ইন্তেকাল করলে আলী উমার দুইজনে মিললে, দুইজনে মিল্লা ডাক দিয়া বলেন ও উমর নবীর আমানত চলো জুব্বা মুবারক লইয়া যাও, জুব্বা মুবারক লইয়া রওনা হইলেন ওয়াজ করনের দেশে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও আমার ভাই বাবার বন্ধুরা, যাইতে 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 রে ওই উমর এবং আলী, গভীর মনোযোগ, উমর এবং আলী দুইজনে যাইতে যাইতে তার দেশের কাছাকাছি গেল, রাস্তার মধ্যে এক রাকাল রে পাইছে, রাকাল রে ডাক দিয়া বলেন রাকালেরা রে ওয়াজ করুনি নামে কোন লোক রে চিনুনি, ওই রাকালরা ডাক দিয়া বলেন আগে তোমাদের পরিচয় দাও, আগে তোমাদের পরিচয় দাও, আবু বকর ডাক দিয়ে বলেন আমি হইলাম নবীর সাহাবী, আমি হইলাম নবীর সাহাবী আলী, উমর ডাক দিয়ে বলেন আমি নবীর সাহাবী উমর, এবার রাকাল ডাক দিয়ে বলেন মদিনার সাহাবীরা রে ও মদিনার সাহাবীরা, তোমাদেরকে একটা কথা আমরা রাকালে জানাইয়া দে, আমরা তো ওয়াজ করুন নামে কাউরে চিনি না, কিন্তু গো একটা লোকরে আমরা চিনি, ওই লোকটা যখন সন্ধ্যা হয়ে যায় তখন সেজদার মধ্যে পয়রা বিনাইয়া বিনাইয়া কান্দে, ওই লোকটা যখন সেজদার মধ্যে পড়ে যায় ওই লোকটা আল্লাহ আল্লাহ বইলে জোরে জোরে চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ বইলা কান্দে, ওই লোকটা লোক সমাজের অন্তরালে তাকে বেশি বেশি, ওই বেশি বেশি ওই লোকটা একা একা থাকতে পছন্দ করে, ও উমর ও আলী আমরা তারে ওয়াজ করুনি নামে চিনি না, ওই রে আমরা পাগল হিসাবে চিনি, পাগল হিসাবে চিনি আমরা সবাই, পাগল হিসাবে চিনি তার নাম যে ওয়াজ করুনি আমরা জানি না, তালাশ কইরা গিয়া দেখো ওই লোকের নাম কি, হযরতে উমর ডাক দিয়া বলেন ও আলী চলো, ওই লোকের বক্তব্য অনুযায়ী আমরা বুঝা গেলাম যে নবী যের কথা বলেছে ওই লোকটা সেই লোক হবে, দৌড়ায় গেলেন দুইজনে, যাইয়া গিয়া দেখে বট গাছের নিচে বৈশা রয়েছে, বট গাছের একটা ডালের মধ্যে একটা ফালকি ঝুলতেছে, একটা ফালকি ঝুলতেছে, ওই বট গাছের নিচের মধ্যে যাই নামাজের মধ্যে পইরা ওই লোকটা বিনাইয়া বিনাইয়া কান্দে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া ওয়াসাল করুনি, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ইয়া ওয়াসাল করুনি, এবার ওয়াসাল করুনি মাথাটা তুললা জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম মদিনার সাহাবী উমর আলী, আর জোরে বলেন, যখন জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম মদিনার সাহাবী উমর এবং আলী, উমর ডাক দিয়া বলেন আমার নাম যে উমর তুমি জানলা কেমনে, পাগলা ডাক দিয়া কয় আমার নাম যে ওয়াজ করুনি তোমারে জানো কেমনে, আমার নাম যে ওয়াজ করুনি তুমি জানো কেমনে, এবার ওই উমর ডাক দিয়া বলেন তোমার নাম যে ওয়াজ করুনি নবী জুব্বা মুবারক দিয়া তোমার নাম কইছে, যে এই পাগলার কাছে জুব্বা মুবারক পৌঁছাইয়া দিবা, এই এই পাগলারে কিন্তু
তুমি জানলা কেমনে ওই পাগলা ডাক দিয়ে বলেন কেমনে জানি জানো নে তোমরা জানো জাহিরি আমি আমি জানি বাতিনি হিসাবে তোমরা রে নবী জানাইয়া দিছে কিন্তু আমি জাইন্না নিছি সুবহানাল্লাহ নবী তোমরা রে জানাইয়া দিছে আর আমি পাগলা জাইন্না নিছি তুমি আসার আগে আগে মদিনার নবীর সাথে আমার একটা কালেকশন হইয়া গেছে নবী বলছে ও পাগলা জুব্বা মুবারক লইয়া যাইতাছে আমার সাহাবী দুইজন আর জোরে বলেন সুবহানাল্লাহ অশান্তি লাগতাছে খারাপ লাগতাছে এই আমার যুবক পয়রারি এই লোক তোমার জুব্বা মুবারক লও জুব্বা মুবারক নিলেন আলী ডাক দিয়া বলেন ও পাগলা একটা কথা জানতে চাই কো কি কথা নবীর পিছনে নামাজ পড়লাম নবীর পিছনে নামাজ পড়লাম নবী জুব্বা মুবারক আমরারে দিল না নবীর জন্য নবীর পক্ষ হইয়া কত যুদ্ধ করলাম নবী জুব্বা মুবারক আমরারে দিল না কি এমন আমল করছো পাগলা একটু জানাইয়া দাও মনটা জানতে চাই নবীর গোলামিতে না নবীর গোলামিতে না মরণ কালে চৌগো দেবী পেতে ইমান দুনিয়াতে লিখে নিয়ম নবীর গোলামিতে না নবীর গোলামিতে না নবীর গোলামিতে না মরণ কালে চাও গো যদি পেতে ইমান দুনিয়াতে লেকে নিয়ম নবীর গোলামিতে না নবীর গোলাম ওর দরকার আছে নি আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করবো এবং দোয়া আসবে কেন আসবে এতগুলো লোক যে এত রাত পর্যন্ত ঠান্ডার মধ্যে বৈশা রয়েছেন দোয়া না করলো দোয়া অন্তর থেকে এমনি হইব ঠিক না অনেকে বাইল টাইল করতেছে আবার অনেকে মিস কল মারতেছে তাড়াতাড়ি আইস না করে আবার টিকেট হইছে বুঝছেন না তাইলে মিস কল টিস কল কাম হইতো না আমরা দুনিয়ার পাগল না আমরা মাহফিল আইছি আমরা এখন যতক্ষণ চলবে ততক্ষণ বসব আর যারা একটু ভিতরে অশান্তি অশান্তি বাপ হেরার দুইরে রাখুন যেত কিছু পাগলা টাইপের লোক সব জায়গা তুই আছে যেই কারণে যাইবেন লয়া যাইবেন বসবেন আমি আপনাদেরকে সহনীয় বসব মারহাবা বল আর বেশিক্ষণ সময় ইনশাল্লাহ নষ্ট করব না শেষের দিকে আলোচনা আলী ডাক দিয়ে বলেন মনটা জানতে চাই তুমি কিসের কারণে নবীর জুব্বা পাইলা সুবহানাল্লাহ গভীর মনোযোগ পাগলা ডাক দিয়ে বলেন আলী ও আলী তুমি জানতে চাও নবীর জুব্বা মুবারক কিসের কারণে পাইছি আমি নিজেও জানি না নবী কেরে আমার জুব্বা মুবারক দিল তবে আমার জীবনে ভালো কোনো আমল নাই একটা আমল করছিলাম জানা মতে বালা কোন আমল করছো এবার পাগলা চোখের পানি সাইরা সাইরা কান্দে উমর ও উমর রে আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার পিছনে কে জানে বলে পাগলা রে ও পাগলা তুমি বুঝি নামাজ পড়ো নবীর প্রেমে দরুদ পড়ো পাগলা ওই দিকে যেই নবীর প্রেমে তুমি নামাজ আদায় করো ওই নবীর উহুদের ময়দানে কে জানে আঘাত করছো নবীর দাঁত মুবারক পালাইয়া দিছে তুমি এখানে নবী নবী করো পাগলা রে
তুমি ওই কাল নবী নবী কইরা কান্দো আর নবীরে কে জানে মারছে এই নামাজে লাম্বই তোনার পাগলা এই কথা কইয়া আমি নামাজ শেষ কইরা যখন পিছনে তাকাইলাম দেখি কাউর দেখা যায় না কি বইলা গেল নবীর নাকি আঘাত করছে নবীর দন্ত মুবারক নাকি কে জানে শহীদ করলো কোন দাঁত মুবারক শহীদ করছে সেই কথাও কিন্তু বলে নাই সামনেরটা করছে না পিছনেরটা করছে উপরেরটা করছে না নিচেরটা করছে মাঝখানের দাঁত ভাঙছে নাকি পিছনের দাঁত ভাঙছে কোন দাঁত মুবারক ভাঙছে এই কথা কিন্তু ওই লোক উল্লেখ করে নাই ওই লোকটা উল্লেখ করল নবীর দাঁত মুবারক ভাঙা লাইছে হুজুর গো আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম আমি কোন কথা শুনলাম যে কথা রাগা নাই গরি নাই দন মুবারক কোনটা শহীদ করলো আমি নবীর প্রেমে তোই পাগল ছিলাম নবীর প্রেমে তোই পাগল ছিলাম নবীর প্রেমে তো পাগল ছিলাম আলী রে এই উমর নবীর প্রেমে এতটাই আমি বেহুশ হয়ে গেছি ওই নবীর প্রেমে আমি কি করলাম ওই নবীর প্রেমে আমি হাতের মধ্যে একটা পাথর লইলাম হাতের মধ্যে পাথর লইয়া রে আলী ওই নবীর প্রেমে পাথর হাতের মধ্যে লইয়া আমি একটা একটা কইরা দাঁত ভাঙতে শুরু করলাম একটা একটা কইরা দাঁত ভাঙতে শুরু করলাম দাঁত ভাঙতে 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 আমি বিশ্রম এক থেকে শুরু করলাম সমস্ত দাঁত ভাঙলাম আমি একটা একটা দাঁত ভাঙতে 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 আমি সামনে আমি স্টেপ শেষ করে দিতাম চিল্লা চিল্লা লাগে কত মজার মজার আজান দিবেন এটা তো দোয়ার আগে কইলি হইতো আজান তো দিমু দিমু আচ্ছা যাক আজান ইনশাল্লাহ দিমু ভালো লাগছে দিকে কইছে কিন্তু ওয়াজের একটা এখন আমি আর এই জোশটা পাইতাম না এখন একটু মহব্বতে সবাই দূরত করেন আমার একটু দোয়া করেন সহযোগিতা করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সকলে বলেন আল্লাহ আকবার গভীর মনোযোগ ওই পাগলটাকে বলেন আলীর ও আলী আমি একটা একটা কইরা দাঁত ভাঙতে শুরু করলাম রে আলী দাঁত ভাঙ্গা এত কষ্ট দাঁতের ব্যথা এত কষ্ট দাঁত না ভাঙলে আমি বুঝতে পারতাম না রে আলে এই উমর একটা দাঁত যে লোকটা চাই না ভাঙবে কবিরা গুনা হইব ও দুনিয়ার মানুষ আপনার নিজের দাঁত যদি নিজে ভাঙ্গেন কবিরা গুনা হইব আর কবিরা গুনা তৌবা ছাড়া মাফ হই না আবার তৌবা করতে গেলে সবে বরাত লাগবে লাইলাতুল কদর লাগবে ভালো ভালো দিন রজনী লাগবে এইগুলা রাত্র সারা জুম্মার রাত ছাড়া তৌবা কবুল হয় না আলিরে আলিরে আমি জান্না জান্না একটা কবিরা গুনা না দুইটা কবিরা গুনা না নবীর প্রেমে আমি 32টা কবিরা গুনা করলাম নবীর প্রেমে 32টা কবিরা গুনা করলাম আর দাঁতের ব্যথা সহ্য হই না রে আলী দাঁতের ব্যথা কষ্ট হইয়া জমিনের মধ্যে আমি শুয়ে গেলাম ব্যথা যন্ত্রণার চটপট করে এ পাগলা রে
আমি যখন কানতে শুরু করলাম কানতে শুরু করলাম আমারে কে জানে গয়বি ভাবে বলে দিল পাগলা আমি নবীর আমার বন্ধু নবীর প্রেমে আমার বন্ধু নবীর প্রেমে তুমি বুঝি তোমার 32 টা দাঁত বাংলা এই পাগলা রে তোমারে জ্বালাইয়া দে নিজের দাঁত নিজে ভাঙা কবিরা গুনা কিন্তু না 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 রে তুমি কিন্তু নিজের ইচ্ছাই তোমার দাঁত ভাঙ না গায় আমার আল্লাহ গয়বি ভাবে ওহির মাধ্যমে আমার নবীরে জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী বন্ধু নবী গো আপনার প্রেমিক ওয়াসাল করুনি ওই দাঁত ভাঙলেন 32 টা কবিরা গুনাহ করলেন কিন্তু আমি আল্লাহ তুমি নবীরে জানাইয়া দে আমি আল্লাহ পছন্দ কইরা বালাইছি দাঁত ভাঙা তার আমি কবিরা গুনাহ লেখলাম না আমি আল্লাহ তার কবিরা গুনার মধ্যে বন্টন করে দিলাম না আমি আল্লাহ তার পছন্দ করলাম নবী এতকালের আগে তুমি তুমি নবী ওই পাগলার জুব্বা মোবারক দিয়া যাইবা আমি আল্লাহ হুকুম কইরা দিলাম আমার আল্লাহ হুকুম করলেন নবী ওয়াজ উল্টা বুঝে আল্লাহর বলে হুকুম করে আমি আল্লাহর হুকুম করে কইছি ওয়াজ উল্টা বুঝেন কেন এই তো তুই ফেস লাগে দুই ঘন্টা ওয়াজ ওই এক এক কথা গিয়া কই উল্টা পাল্টা বুঝতো না আলতাজি আমি কিন্তু আমি শুনছি তোমরা কি কইছো উল্টা ওয়াজ বুঝছো না মন লাগিয়ে রাখো না মেসেঞ্জারও আছে এখানে রাখেন সব বন্ধ আমার নেটওয়ার্কও বন্ধ আমি বাড়িতে বাড়িবার সময় মা বাপরে কইয়াই যে দুই শেষ দিন মনে করো রাস্তাত মরে গেল গা দুপ্রাক্য নাই আর ওয়াজ আইলে এত সডর ফডর করে আবার যাইতিব কত দূর হিসাব হিসাব রাখছেন আপনার তো গিয়া নাক দেখে ঘুমাই যাবেন গা ওয়াজ কইরা গিয়া কত দূর যাইতিব গাড়ি দৌড়াইয়া এর ভিতরে আবার যদি ডাকাই তো হয়তো দৌড়ে তো খাম শেষ এর ভিতরে আবার বেতাল্লা দলে ধরে তার বিপদ কইবে কিতা কইয়াছি তুই কেন কত জামেলার মধ্যে আমরা আছি মারহাবা কোন উল্টা ওয়াজ বুঝবেন না আল্লাহ হুকুম করলেন নবীরে যে পাগলার প্রেমে আমি খুশি হয়ে গেছি গা নবী ও নবী আমার ওই পাগলাটারে আপনি জুব্বা মুবারক দিয়ে দিয়ে আরো জোরে বলেন ওয়াজ করনি কইতাছে আমার মনে হয় আমি যে দাঁত বানছি নবীর প্রেমে এই কারণেই মনে হয় নবী আমার জুব্বা মুবারক দিছে আলী কই সর্বনাশ আমরা তুই কাম পারতাম না নবীর সাথে যুদ্ধ করছি কাফেরদের বিপক্ষে নবীর পক্ষে যুদ্ধ করছি কত যুদ্ধের মধ্যে গেছি বিজয় লাভ করছি কিন্তু কাঁচা দাঁত পাথর দিয়া বাঙ্গা লাগল এটা আমাদের পক্ষে সম্ভব নবী বুঝেই তোমারে জুব্বা মুবারক দিছে সুবহানাল্লাহ বলেন লো জুব্বা মুবারক লো জুব্বা মুবারক লইলেন এনা আর কিছু কথা আছে জুব্বা মুবারক লইলেন এবার পাগলা ডাক দেখোই একটা কাজ করেন কো কি কই যে গাছের মধ্যে একটা ফাল কি আছে শরণ আছে শরণ আছে গাছের মধ্যে একটা ফাল কি আছে এই ফাল কিটা লো ফাল কিটা লইছে কালি তোমার ডান হাতে ফাল কিটা রাখো আর জুব্বা মুবারক বাম হাতে রাখো আমি আল্লাহর একটু শুকরিয়া তান সেজদা দিব সুবহানাল্লাহ সেজদার মধ্যে দিছে এখানে অনেক কথা সেজদার মধ্যে দিছে আর আলী হঠাৎ কইরা একটা চিৎকার মারছে পাগলা সেজদা থেকে তাড়াতাড়ি উঠো উইটা দেখে আলীর পাও জমিনের জমিনের ভিতরে আলীর পাও গেছে গাওর দেখে হাঁটু পর্যন্ত ডেবে গেছে সুবহানাল্লাহ ওয়াজ করলি পাগলা ডাক দিয়ে বলে আলি রে আলি রে আলি রে ও আলি তোমার পাগুলো জমিনে কেন ডাবছে তার কারণ জানতে চাই আলি ডাক দিয়া কয় পাগলা রে যেই নবীর জুব্বা মুবারক হাতে দিলা আর একটা পালকি হাতের মধ্যে দিলা এই দুইটার ওজন আমি সহ্য করতে পারি না এই জুব্বা মুবারক আল পালকির ওজনে আমি আলির জমিনের ভিতরে ডাবাইয়া দিতাছে এখন আমি যেইভাবে ডাবা শুরু করছিলাম যদি তোমার আমি ডাক না দিতাম তাহলে আমি শহর ডাইবা যাইতাম এবার ছায়া ওয়াজ করনি পাগলা চিৎকার মারলেন এইটা তুমি করলা কি তুমি তো আমার মারে মাইরা লাইছো
আলী কয় এটা আবার কোন কথা তোমার মার মারলাম কেমনে আলী রে পালকির ভিতরে আমার জন্মদাতা মা ছিল সুবহানাল্লাহ আমার গর্ভধারণী মা ছিল পালকির ভিতরে তুমি যখন জমিন পালকিটা লাগাইলা আজরাইল আয়েশা আমার মার রুহটা লইয়া গেল আলী ডাক দিয়া কয় এই কথা তো কিছুই বুঝলাম না বাইঙ্গা কও সুবহানাল্লাহ কন পাগলা ডাক দিয়ে বলে আলী ও আলী আমার মার রুহ নেওয়ার জন্য আজরাইল আইছিল একবার আমি দিছি না সুবহানাল্লাহ আউশপার মানুষ কইছেন আজরাইল আইলে খালিয়া থা যা কারো মা লয়া যা কারো বাপ লয়া যায় কিন্তু কালিয়াতে গরের বিবি ছেলের মেয়ে আছেন গো যারা জন্মের মতো বিদায় করে দিবে গো তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে গো যারা জন্মের মতো বিদায় করে দিবে গো তারা ঠিক না বেটি তুমি বন্ধুর কারণে মাহফিল চাইরা সইলা গেলা রাস্তার মধ্যে বন্ধু ইশারা মারছে তুমি উঠা গেলাই গা বন্ধুর কারণে গরের বিবি ছেলে মেয়ে আছে গো যারা জন্মের মতো বিদায় করে দিবে গো তারা আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কে গো নাই আইরে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কে গো নাই ডাইনে বা আমার মাটির বেচানা ডাইনে বামে মাটি কথা কি সত্য না মিথ্যে বন্ধু বান্ধব যাবে খবর তোমার বন্ধু যদি তোমার খবর না যা তার মিস কল ভাইয়া তুমি মাবিল চাইরে যাবো ফেরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি আরে সব কিছু পালাই আমরা কবরে গেছি ঠিক না এই আউস পাড়ার মধ্যে কত নেতা ছিল কত সর্দার ছিল কত দামি দামি লোক ছিল কত টেকাওয়ালা ছিল কত পয়সাওয়ালা ছিল আজকে গিয়া দেন দুই টেহার দাম নাই কবর ভরে রয়েছে বছরে গিয়া কেউ একবার রিঙ্গাও না কি করবেন টাকা দিয়া পয়সা দিয়া কি করবেন কোনো দাম নাই কোনো দাম নাই যেই লোকের বয়ে মানুষ তর তর করে কাঁপত সর্দার আইছে সর্দার আইছে সর 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 কই কবরে কবরে আর কেউ যায় না সর্দার কইবরে আজকে যদি সমাজের সমাজের মানুষের এই রকম কিছু না কইরে যদি নিজের জন্য কিছু আমল কইরা যাইতাম আজকে কবরটা আমার শান্তি হইতো যদি সকালের বিচারটা যদি আমি সঠিকভাবে করতাম রাইতে টেহানা খাইয়া তাহলে আজকে কবরটা আমার জন্য শান্তি হইতো করেন দুনিয়ার জন্য করবেন স্ত্রী পুত্র সন্তানাদির জন্য করবেন পাশাপাশি কবরে যে যাইতে হবে মাল সামান দরকার আছে না এই মেয়ে সব দি বুঝেন সব দি আপনারা বুঝেন আমি যে মাহফিলে ঘর থেকে বেরোইছি আমার একটা পোশাক আছে না আমি মাহফিলে আইমু আমি পাগড়ি লাগাইছি মাহফিলে আবো আমি পাঞ্জাবি লাগাইছি কোট লাগাইছি এরপরে আরো কিছু নিয়ে আছে এইগুলো লাগাইছি আমার একটা প্রস্তুতি আমি আউস পাড়ার মাহফিলে যাবো কিন্তু আমার যে প্রস্তুতি মাহফিলে আসার যে প্রস্তুতি এই প্রস্তুতি আমি নিলাম কিন্তু আমাদের জানা আছে যে কোন সময় আমরা মরণ হয়ে যাইব গা কবরে যাওয়ার লাগবো কিন্তু কবরে যাওয়ার প্রস্তুতি আমরা এখনো নিছি আবার কিছু মানুষ জোরা টেলা কো আরে বেটা খালি দুই নাই চাইছি দিকা লই কিছু এই কথাগুলো কে কয় জানেন নি এই কথাগুলো কয় যাদের নাকি একটু প্রভাব আছে বালা
আরে বেটা হলি মরে দামগা খালি আইছি দিন নাই খামু দামু বিয়া শাদি করমু গুরমু রং তামাশা করমু এর পরনে বুড়া টুরা হইলে আল্লাহ যদি নে এখন চিন্তা করেন গ্যারান্টি আছে সবাই বলেন গ্যারান্টি আছে আমি যখন ক্লাস 9 এ পড়ি ক্লাস 9 এ পড়ি আমার এক ছাত্র বন্ধু নাম হইছে হাফেজ মামুন এখনো তার কথা স্মরণ হইলে আমার চোখ দিয়ে পানি আসে জমিনের মধ্যে ওই যে কি ডিপ কল আছে না ডিপ কল পানি যে মোটা পাইপ দিয়ে আসে ডিপ কল এই এই ডিপ কলের মধ্যে কারেন্টের লাইন আছে না আমার বন্ধু মামুন এই লাইনের মধ্যে এই যে আর্থিং তার পানির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সেই দেখছে না সে লামছে পানি তুলতো পানির মধ্যে লাগে মরে গেছে আগের দিন দুপুরের সময় একসাথে দাওয়াত খাইছি আমার বলছে দোস্ত তোমার মতো যদি হইতাম তোমার গলা যে সুন্দর যদি গজল টজল গাইতে পারতাম আমি দোস্ত চিন্তা করো না ইনশাআল্লাহ তুমিও গজল গাইতে পারবা চিন্তা করো না দুপুরে একসাথে দাওয়াত খাইছি আসরের সময় কবর আসছে সে মারা যাওয়ার 2 ঘন্টা পরে মানুষ কবর পাইছে কারণ ডিপ কলের গর্তের ভিতরে মইরা পড়ে রইছে কেউ গিয়া কবর নাই ও মিয়া প্রাণ কম্প গত কিছুদিন আগে আপনাদের এলাকায় প্রাণ কম্পানির মধ্যে একটা এসএনজি অ্যাক্সিডেন্টের মধ্যে 4-5 জন মারা গেছে শরীরে রুম তো দাঁড়ায় যাবার কথা দুনিয়া দুনিয়া যে করেন দুনিয়াতে করার দরকার কিন্তু কবরে যাইবেন গেছে যে কোন সময় কবরের আজাবের কথা আপনার স্মরণ কি আছে বাবা ও বাবা কবরের মধ্যে যখন আপনি যাইবেন বেঈমান হইয়া একটা সাপ আইব এই সাপটা মহিলাদের ওই যে চুল আছে কুফা যে বান্ধে কুফা বেনি ফাঁকা কবরের মধ্যে একটা সাপ থাকবো বেনি মহিলাদের মতো চুল থাকবো সাপের একটা সুবল দিব 70,000 বৎসর তার বেদনা থাকবো এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় এগুলোর এগুলোর মুখামুখি আমাদের হইতি যদি আমরা যদি আমল না কইরা যাই এগুলো আমাদের সামনে যেই কারণে একটু মনটা নরম করেন যেই কোন সময় মরে যাইবেন বেশি বেশি দান সদকা করবেন মাদ্রাসায় মসজিদে বেশি বেশি দান করবেন আর আল্লাহর দ্বারে তওবা করবেন বেশি বেশি কবর জিয়ারত করবেন মরণের কথা স্মরণ হইব এই যে মাহফিল করাইতেছেন আপনারা আজকে আপনারা যারা মাহফিলটা সুন্দর করলেন সবাই আইসা আমি তো অবশ্যই দোয়া করব আপনাদের জন্য কিন্তু আপনারা প্রতি জুমার নামাজ আদায় কইরা কইরা দুনিয়ার কিছু কিছু কাজ বন্ধ রাখিয়া জুমার নামাজটা আদায় করবেন কইরা কবরের সামনে দাঁড়াইয়া গিয়া একটু মোনাজাতে চোখের পানি ফালাইবেন আজকে তাদের কত দাম ছিল আজকে কবর পইরা রইছে আজকে তুমি আমি কবর দাম কেউ জিঙ্গাইতো না আজকে কেউ জিঙ্গাইতো না তুফা জলসেন বৈরবী সাপ যার কথা শোনার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ ওয়াজ মাহফিলে আইছে কই আজকে তো কেউ জিঙ্গা না কবর পড়ে রইছে আজকে আমি ওয়াজ করতেছি হয়তো আজকে আগামী বছর আমি না আইতাম পারি যদি মরে জায়গা অন্য কেউ দিয়ে মাহফিল চালাই নেবেন আমি তো আর আশা হইল না আজকে যারা বৈশা রয়েছেন এখানে আজকে যে বৈশা রইলেন আগামীতে তারাই স্যার তো কালি থাকতো না যে কোন একজন রাইনে বইব কিন্তু এই লোকটা দর থাকতো না আপনি আসলেন আল্লাহ না করুক আগামীতে মাহফিল হবে আপনার এখানের মধ্যে কেউ তো এখানে নাও থাকতে পারেন মনটা নরম করেন দুনিয়ার চিন্তা কিছু মাথা থেকে বের করেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ওয়াজটা শেষ করে দিচ্ছি কথাটা আমার চলে আসছিল এবার ডাক দিয়ে ওয়াজ করে নি পাগলা ডাক দিয়ে বলেন মনে হয় দাঁত ভাঙার কারণে নবী আমার জুব্বা মুবারক দিছে আচ্ছা যাক এখন ফাও জহন্ডাই বেগেছে গা কো আমি আজরাইল আইছিল আমার মার জাননি তো কিন্তু আমি আজরাইলকে বাধা দিছি ও আজরাইল আমি ওয়াজ করনি থাকতে আমার মার জান তোমার নিবার লাগে দিতাম না খুব তর্কা তর্কি করছি আজরাইলে অবশেষে কইতাছে আচ্ছা ঠিক আছে তোমার সাথে ধরো আমি কোলাই আর পারতাম না তাহলে এক কাজ করো আমি জায়গা তবে একটা ফালকি বানায় তোমার মারে রাখবো যতদিন জমিনের রূপে থাকবো ততদিন হায়াত সুবহানাল্লাহ আলী রে
আজরাইলের সাথে আমার চুক্তি হইছে যতদিন জমিনের উপরে ফালকি থাকবো আমার মার হায়াত যেই দিন জমিনও লাগবো সেই দিন শেষ দিন তোমার পাও যখন জমিন ডাইব্বা গেছে তোমার হাতের পালকিটা জমিনের সাথে লাগিয়া গেছে আজরাইলে সুযোগ পাইছে আমার মার জানটা লয়া গেছে আলী ডাক দিয়া কয় আমি তো আমার নিজের সাথে আমি তোমারে ডাক দেই নাই আমি তো জানি না এই পালকির ভিতরে তোমার মা ছিল এই পাগলারি আল্লাহর হুকুম ছিল এইভাবে তোমার মার জান যাইব যেই কারণে আল্লাহ নিয়া গেছে কো ঠিক আছে আলী ও আলী রে এবার ঠিক আছে তোমরা চইলা যাও আলী ডাক দিয়া কই চইলা যাইতাছি কিন্তু একটা কবর জানাইয়া দেয় পাঁচ মিনিটে ওয়াশ শেষ করতেছি আমার বাবারা আলী কই আমি যাইতেছি যাওয়ার আগে একটা কথা তোমারে জানাইয়া দেয় কো কি কথা জানাইয়া দিবা যে মদিনার নবীর জব্বা মুবারক তুমি নিলারে পাগলা ওই নবী তো দুনিয়াতে নাই নাই না ওই নবী কিছুদিন আগে পর্দা করছে ইন্তেকাল করছে এবার ওই পাগলা চোখের পানি সাইরা সাইরা কান্দে আমার কি শুনাইলি রে উমর আলী যেই নবীর জন্য যেই নবীর প্রেমে জীবনটা শেষ কইরা দিলাম ওই নবী দুনিয়াতে নাই আমি পাগলা তাইকা কি করবো আমার রোজা মুবারক নে আলী কই না তোমারে নেওয়া যাইব না তুমি পরে যাইও আমরা যাইগা আলী উমর চইলাইলে ওই ওয়াজ করনি পাগলার ভিতর অশান্তি শুরু হয়ে গেল অশান্তি শুরু হয়ে গেল যাইতেই হবে যাইতেই হবে যাইতেই হবে এবার ওই পাগলা রওনা হইলেন নবীর রওজা মুবারক আইব একটা উটের মধ্যে উড়ছে নবীজি রওজা মুবারকের মধ্যে যেই খাদেম ছিল মাজার খাদেম আছে না নাই নবীজির রওজা মুবারকের খাদেম রে আমার নবী স্বপ্নে দেখাই খাদেম ও খাদেম এই যে দেখো গোড়ার মধ্যে ওইটা ওইটা ওয়াজ করো নি পাগলাইতাছে রওজা মুবারকে ও খাদেম তোমারে জানাইয়া দে সবাই রে ডুবতে দিবা কিন্তু ওই পাগলারে ডুবতে দিবা এই পাগলারে ডুবতে দিবা না কইয়া রাসূলুল্লাহ ঠিক আছে নবীজি স্বপ্ন তাইকা দেখাইলেন পরের দিন সকালে যখন উটটা চইলা গেল উটটা যখন চইলা গেল খাদেমের চেহারাটা নবী রাতে যেই চেহারা দেখাইছে ওই চেহারার সাথে মিলাইয়া কো তোমার নাম কি কো ওয়াসাল করনি কো কিসের কারণে আইলা কো নবীর রওজা মুবারক জিয়ারত করো মো কো নবী নিষেধ করছে তুমি যাওগা ওই পাগলা চইলা গেলে দ্বিতীয়বার আবার আইছে দ্বিতীয়বার আবার আইছে লম্বা ঘটনা এখানে অনেক লম্বা ঘটনা দ্বিতীয়বার আসার জন্য আবার রওনা দিছে নবী আবার দ্বিতীয়বার খাদেমরে স্বপ্নে দেখায় ও খাদেম আবার আইতাছে কোন বিয়ে এখন কি করতাম বা ও খাদেম ওই পাগলারে এখনো তুমি বিদায় কইরা দিবা রওজা মুবারকে ডুবতে তুমি দিও না দ্বিতীয়বার ওই পাগলা যখন আইল তখন ওই নবী নবীর খাদেম তখন জানাইয়া দিল তোমার ডুবতে দেওয়া হবে না চইলা যাও এবার যখন চইলা গেলেন ওই পাগলার মন মানে না ওই পাগলা ভিতরে প্রেম নবীর প্রেম লইয়া বুকতেছে নবীর দেখবো নবীর রওজা মুবারক দেখবো পাগলা পাগল হইয়া রইছে এবার পাগলা তৃতীয়বারের মতো ওয়াদা কারলেন ওয়াদা কারলেন এখন আমি যাইমো যাইমো যদি ঝগড়া করন লাগে করমো যামু তৃতীয়বারের মতো গেছে সন্ধ্যা যখন হইয়া গেলেন রাত্র যখন হইয়া গেলেন নবীজি আবার তৃতীয় দিন খাদেমরে স্বপ্নে দেখায় খাদেম ওই পাগলা আবার আইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবারও তুমি তারে ফিরাইয়া দিবা ভিতরে ঢুকতে দিবা না খাদেম কই ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন একটা কথা কো কি কো পৃথিবীর সব দেশ থেকে মানুষ আইতাছে কের জন্য বাধা নাই ই পাগলা ই পাগলা যে আইব এই তার এত বাধা দিতাছেন কে রে আল্লাহু আকবার কেউ আওস পারার মানুষ আপনারা যারা হজ করছেন বাধা আছে আমার জন্য বাধা কে রে খাদেমে ডাক দিয়ে কই নবী গো বেয়াদবি মাফ করেন সবার জন্য রওজা মুবারক উন্মুক্ত কুলা সবাই আসতে পারবে কিন্তু ওয়াজ করনি পাগলার জন্য কে রে বন্ধ কে রে আপনি ঢুকতে দেন না শুনুন
নবি কি বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, খাদিম রে, ও খাদিম আমি কেন তার বাধা দেই জাননি জাননি? ওই পাগলা যদি আমি নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দেয়, যদি হাতটা বাড়াই আমি নবী রওজাতে থাকতে পারতাম না, আমি নবী রওজাতে থাকতে পারতাম না রে খাদেম। ওই পাগলা, আমি নবীর তুই ভালোবাসি তুই ভালোবাসি তুই ভালোবাসি, আমি নবীর না দেখা তার 32টা দাঁত ভাঙ্গা ভালাইয়া দিছে, কেমন ভালোবাসা খাদেম তুমি কি জানো না? দুনিয়াতে তারে আমি দেখা দেই নাই সাক্ষাৎ দেই নাই, সেই তো ফুরতে ফুরতে আংরা হইয়া রইছে, এখন যদি রওজা মুবারকের সামনে আইসা আটটা বাড়ায় আমি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাইব, উল্টায়া যাইব সমস্ত কিছু, যেই কারণে এমন এমন কঠিন পরিস্থিতি দাঁড়াইব যেই কারণে আমি নবী না কইরা দিলাম। ওই পাগলারে তুমি ঢুকতে দিও না। এবার খাদেম ডাক দিয়া কই, যদি জোর কইরা ঢুকতে চাই, কো জোর কইরা যদি ঢুকতে চাই তখন আমার পক্ষ থেকে তার একটা সালাম দিবা, সালাম দিয়া যখন তার বুকের মধ্যে মেসেজ করবা তার দুইটা চোখ আল্লাহ বন্ধ কইরা দিব, তখন তুমি দক্ষিণ দিকে একটা পাহাড় আছে ওই পাহাড়ের দিকে তার রাস্তা দেখাইয়া দিবা, তখন রাস্তা রাস্তা দেখাইয়া দিলে তুমি ওই পাগলা যেই দিকে দেখাইবা ওই দিকে যাইব, সাবধান অন্য দিকে দেখাইও না, দক্ষিণ দিকে রাস্তা দেখাইবা। এবার যখন সকাল হইয়া গেল স্বপ্ন ভাঙ্গা গেলে ওই পাগলা তৃতীয়বারের মতো আইসে, তৃতীয়বারের মতো আইসা খাদেমরে ডাক দিয়া কই আমি ভিতরে ঢুকমো, কড্রহন যাইতো না, তোমার কথা মানি না আমি ঢুকমু। খাদেম কয় তোমার ভিতর থেকে ফোরা ফোরা গন্ধ আসে কে রে? তখন ওই পাগলা ডাক দিয়ে বলেন, কার প্রেমে জিয়া রহিলা রে, কারবো কে গো মা আয়া রইলা রে, আমার কথা নাই কে তোমার মনে। মারহাবা, বেশি কষ্ট দিলেছে বাবা আপনারা রে? হ্যাঁ, তোমার ভিতর থেকে পুরে পুরা গন্ধ আইতেছে কে রে? ও খাদেম তুমি পুরা গন্ধ দেখতেছো মুখ দিয়া, আমার পুরা ভিতর ফুইরা সার্কার হয়ে গেছে নবীর প্রেমে, যেই কারণে আমার ভিতর থেকে বালা গন্ধ বাড়িত না পুরা গন্ধই বাড়িব, কারণ নবীর প্রেমে ফুরতে ফুরতে আমার সমস্ত কিছু ফুইরে গেছে। কো তুমি আমার বাধা দিও না সারো আমি ভিতরে যামু। খাদেমে ডাক দিয়া কই নবী না করছে তুমি যাইতাই না, কো আজকে আমি কেউর কথা মানতাম না, আমি যাইতেইব নবীর রওজাত। আচ্ছা ঠিক আছে পাগলা তুমি যাইবা, তুমি যাইবা, একটা কথা শুনো। কি? নবী রাত্রে আমার স্বপ্নে দেখাইছে নবীর পক্ষ থেকে নবী তোমারে সালাম দিছে, গ্রহণ করো। ও তো পাগলা খুশি হয়ে গেছে, কো সালাম গ্রহণ করলাম, খাদেমে বুকটা মেসেজ কইরা দিলেন, ওই পাগলার চোখটা বন্ধ হইয়া গেছে গা, নবী যেমনে কইছে এমনে কাম করছে, চোখ বন্ধ হইয়া গেছে। পাগলা ডাক দিয়া কই খাদেম রে, আমি তো চোখে দেখি না নবীর রওজা কোন দিকে আমারে দেখাইয়া দে, তারপর আমি রওজায় যামু, নবী যেমনে দেখাইছে দক্ষিণ দিকে যাইতে। খাদেমে ডাক দিয়া কই যে নবীর রওজা ওই দিকে, দক্ষিণ দিকে দেখাই দিছে। যাইতে যাইতে পাহাড়ের কোনার মধ্যে গাছের সামনে দাঁড়াইয়া গেলেন। এবার ওই পাগলা তো মনে মনে ভাবছে নবীর রোজা মনে গেল, ওইখানে দাঁড়ায় ডাক দেয় নবী গো, যেই নবী তোমার কারণে আমি মা হারাইলাম,
নবীর প্রেমে পয়রা আমি বিয়া শাদি করি না নবী গো আমার দেখা দিবানি এই কথা বলতে আউশ পারার মানুষ এই কথা বলতে দেরি এই কথা বলতে দেরি আমার নবী রওজা মুবারক থেকে বাতিনি ভাবে ওই পাগলার সামনে দাঁড়াইয়া গেলেন আল্লাহু আকবার নবীর দিদার হইছে আজরাইল আয়েশা তার রূহ নিয়া গেছে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।